কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলাধীন ভিতরবন্দ ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 5,880 দুস্থ পরিবারে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন হয়েছে। ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আমিনুল হক খন্দকার বাচ্চুর কর্মদক্ষতায় স্বল্প সময়ে তালিকা করে স্বচ্ছভাবে দুস্থ অসহায় পরিবারে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। এ ব্যাপারে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আমিনুল হক খন্দকার বাচ্চু জানায়, ভিজিএফ এর চাল দুস্থ অসহায় মানুষের প্রাপ্য, এ কারণে স্বল্প সময়ে সঠিক তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ এর মাল সরকারি ভাবে যখন বরাদ্দ পাই 5,880, তখন আমি সঠিক সময় মতো এখানে আমাদের ইউনিয়ন পরিষদের মিটিং হয় এবং মেম্বারদের নিয়ে মিটিং করার পরে খুব দ্রুত মাল উঠেই এবং 3 দিনের মধ্যে আমি বিতরণ সম্পন্ন করি। আমার মনে হয় যে নাগেশ্বরী উপজেলার মধ্যে সর্বপ্রথম আমি বিতরণ শেষ সুষ্ঠুভাবে প্রশাসনিক নাগেশ্বরী প্রশাসনিক কর্মকর্তা এবং যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে উপস্থিতিতে সুষ্ঠুভাবে এই 3 দিন মাল গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা সম্পন্ন করেছি ইনশাআল্লাহ। কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম, NAN TV।